নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 1 এপ্রিল থেকে বুধ গ্রহ নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করতে চলেছে, আর যার সুফল পেতে চলেছে এই 4 রাশির জাতক ও জাতিকারা। তো আসুন, আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক এই 4 রাশির জাতক ও জাতিকারা এই বুধের নিজভঙ্গ রাজযোগের সুফল কোন কোন দিক থেকে পেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। পয়লা এপ্রিল 2021 বুধ গ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, আর এই মীন রাশিতে বুধ গ্রহ নিচস্থ অবস্থায় থাকে। কিন্তু তা সত্ত্বেও কি করে এই বুধ গ্রহ আপনাদের জীবনে ধনাগমন ঘটাতে চলেছে তা ভিডিওতে বলতে চলেছি। তার কারণ একটি রয়েছে, এই বুধ গ্রহ বর্গোত্তম অবস্থায় নিচস্থ হতে চলেছে, যার সুফল কিন্তু এই 4 রাশির জাতক ও জাতিকারা ডেফিনেটলি পেতে চলেছে। বুধ মীন রাশিতে নিচস্থ হচ্ছে এবং এই মীনের যে স্বামী বা কারকগ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি। আর এই বৃহস্পতি যেহেতু কেন্দ্রে অবস্থান করতে চলেছে 6 তারিখ থেকে, অর্থাৎ 6 এপ্রিল 2021 থেকে, আর যার ফলে এই যোগের পুরোপুরি সুফল 6 এপ্রিলের পর থেকে এই 4 রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। দীর্ঘদিন পর আপনাদের ধনের সমস্যা মিটতে চলেছে এবং আপনাদের হাতে আসতে চলেছে মুঠো মুঠো টাকা। আসুন আগে জেনে নেওয়া যাক এই বুধ গ্রহ আমাদেরকে বেসিক্যালি কী দেয় বা কী দেখায়। বুধ বেসিক্যালি বুদ্ধির কারক গ্রহ এবং এটি ব্যবসাকে ইন্ডিকেট করে, আর এই ব্যবসা করার জন্য বুদ্ধির তো অবশ্যই প্রয়োগ করতে হয়। এছাড়াও বুধ গ্রহ দেখায় বইয়ের দোকান, বুধ গ্রহ দেখায় ব্যাংকিং সেক্টর, এছাড়াও বুধ গ্রহ কিছু পরিমাণ শেয়ার মার্কেটও দেখায়, অর্থাৎ শেয়ারে কোন জায়গায় টাকা ইনভেস্ট করলে প্রফিটটা 100% পাবো সেটা কিন্তু টোটালটাই বুদ্ধির উপর। এছাড়াও বুধ গ্রহ সবুজ রঙকে দেখায় এবং আপনার জন্মছকে বুধ গ্রহ ভালো রয়েছে কিনা কি করে জানবেন সেটা জানতে গেলে ভিডিওর শেষ পার্টে আমি বলতে চলেছি। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনাদের নিজস্ব জন্মছকে বুধ গ্রহকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। যদি আপনার জন্মছকে বুধ গ্রহ খারাপ থাকে বা বুধ গ্রহ নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথাগুলো মিলবে না। তখন পরবর্তীতে আপনারা কমেন্টস করবেন যে আপনি যা যা বলছেন কিছুই তো মিলছে না। এই কমেন্টসগুলো আমি প্রতিনিয়তই দেখে আসছি, তাই এই কথাটি আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিলাম। আর যদি আপনি, হ্যাঁ আমি আপনাকেই বলছি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে বা আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান, আর এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আসুন আপনাদের কোন কোন দিকে এর সুফল পেতে চলেছেন আগে জেনে নেওয়া যাক। যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যাদের বইয়ের দোকান রয়েছে, যারা বুদ্ধি দিয়ে কাজ করেন, যারা ব্রোকারি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। অর্থাৎ টোটালটাই বুদ্ধির দ্বারা যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে সুদিন আগত এবং আপনারা মুঠো মুঠো টাকা কিন্তু কামাই করে ফেলবেন। প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা যে যে সেক্টর থেকে বললাম সেই সমস্ত সেক্টর থেকে মুঠো মুঠো টাকা কিন্তু কামাই করে ফেলবেন। অর্থাৎ আপনাদের আগামী 16 দিন অর্থের অভাব মিটতে চলেছে এবং আপনাদের হাতে আসতে চলেছে মুঠো মুঠো টাকা। আপনাদের যে সমস্ত কাজকর্ম আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে যাবে। এছাড়াও এই সময় যদি আপনি ব্যবসায় টাকা ইনভেস্ট করতে চান নির্দ্বিধায় করতে পারেন। তবে আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও এই বুধের সুপ্রভাব আসতে চলেছে, অর্থাৎ আপনাদের হাতে আসতে চলেছে কাঁড়ি কাঁড়ি টাকা। আর এই টাকা কোন কোন সেক্টর থেকে আসবে তা আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, যদি না শুনে থাকেন ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। আর এছাড়াও আপনারা এই সময় সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন এবং ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন, গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। রাশির পঞ্চম ভাবে নিচস্থ বুধ, যা কিনা নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, আর তার সুফল পেতে চলেছেন আপনারা। অর্থাৎ বৃশ্চিক রাশির যে সব জাতক বা জাতিকারা রয়েছেন তাদের আগামী ১৬ দিন আসতে চলেছে অপার ধন। আর এই ধন কোন কোন সেক্টর থেকে আসবে তা আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, যদি না শুনে থাকেন ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। তবে আপনার জন্মছকে বুধ গ্রহকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি ভিডিওর পূর্বে বারবার বলে ফেলছি। এছাড়াও আপনারা এই সময় সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন এবং ফ্যামিলি সাপোর্ট পেতে চলেছেন। এই সময় ট্যুরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি বলা যায় বৃশ্চিক রাশির সোনায় সুয়াগা আগামী ১৬ দিন। এছাড়াও বিদ্যার্থীদের জন্য এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের আটকে যাওয়া কাজ, না হওয়া কাজ, এগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী রাশির কথা যেটা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। রাশির ধনভাবে নিচস্থ বুধের অবস্থান, যা আপনাদেরকে ধনবৃদ্ধি করতে সহায়তা করবে। অর্থাৎ আপনাদের হাতে আসতে চলেছে মুঠো মুঠো টাকা, আর এই টাকা যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তারা পেতে চলেছেন, যারা শেয়ার মার্কেটে রয়েছেন তারা পেতে চলেছেন, যারা বইয়ের দোকান করেন, বাদ্যযন্ত্র বিক্রেতা রয়েছেন, এছাড়াও যারা ডাক বিভাগের কর্মচারী রয়েছেন তারা কিন্তু পেতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের ধনের অভাব আগামী ১৬ দিন মিটতে চলেছে। তো এই ছিল চার সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি বুধের নিজভঙ্গ রাজযোগের সুফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।